কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বোমা নিক্ষেপ উদয়পুর কাকরাবন কিশোরগঞ্জ এলাকায়। আমির হোসেনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে কাকরাবন থানায় মামলা দায়ের করা হয়। উদয়পুর কাকরাবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় আমির হোসেনের বাড়িতে গতকাল পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে বুধবার দুপুরে এ অভিযোগ করেন আমিনা বিবি। তিনি জানান, গত কিছুদিন আগে আমিনা বিবির মেয়ের সাথে সোনামুড়া মহকুমার মেলাঘুরের আবুল বসাক নামে একটি ছেলে বাজে কথা বলে গতকাল দুপুরে এর প্রতিবাদ করায় আমিনা বিবির ধারণা, আবুল বসাক ও তার কিশোরগঞ্জ এলাকার এক যুবকের সহায়তায় গতকাল রাতে এই বোমা মারা হয় ওনার বাড়িতে। পেট্রোল বোমা মারার ফলে বাড়ির মালিকের ঘরের টিন ফুটো হয়ে যায়। সঙ্গে সঙ্গে কাকরাবন থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। খবর দেওয়া হয় কাকরাবন অগ্নি নির্বাপক দফতরে, তারা ঘটনাস্থলে ছুটে যায়। বুধবার সমস্ত ঘটনা জানিয়ে বাড়ির মালিকের পক্ষে কাকরাবন থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার রাত্র 11টার নাগাদ আমরা খাওয়া দাওয়া করিয়া ঘুমাইছি। ঘুমানোর পর বিকট একটা আওয়াজও আমার ঘরের চালের মধ্যে, এরপরে দিয়ে আগুন জ্বললে হচ্ছে আমার টিনটা ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পর থানাত ফোন করি, ফায়ার সার্ভিসে ফোন করি, তারা আইসে, আইয়া সেটা দেখা গেছে, তারা কইছে পেট্রোল বোমা মারা হয়েছে। এমনকি আমার কি মারছে পেট্রোল বোমাটা, আমার কিছুদিন আগে আমার মায়ারে একটা পোলা খারাপ কথা কইছিল, কালকে দুপুরে প্রতিবাদ করণে এই ঘটনা হয়েছে স্যার। আর এদিকের একজন লোকেলও আছে আমার পাড়ার, সহযোগিতা করছে পোলারে। এই যে ঘটনাটা করছে তার নাম কি? তার নাম হয়েছে আবুল বসার, বাড়ি মেলাগড়। এই বিষয়ে কি থানাতে কোনো মামলা টামলা করেছে? স্যার তারা লেখিয়ে আনিছে, অক্ষণে যাবো মামলা করণে লেগে।